চলছে ডিসেম্বর মাস, আমাদের মুক্তিযুদ্ধের মাস, আমাদের বিজয় দিবসের মাস। কি হয় এই মাসে? এই মাসে ক্রিকেট টুর্নামেন্ট হয়, এই মাসে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়, এই মাসে হয় দিন শেষে হিন্দি গানে নাচ গান। শুধু হয় না একটি কাজ, তা হলো মুক্তিযুদ্ধকে জানা। প্রতিবার তো এরকমই হয়ে থাকে, এবারও কি তাই হবে? আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার। ভিডিওর মধ্যে যে চারটি মুক্তিযুদ্ধের বইয়ের নাম দেয়া আছে সেই নামগুলো দেখুন এবং ভিডিওটি শেষ করুন, এবং ভিডিও শেষ হলে ডেসক্রিপশন বক্সে এই বইগুলোর লিঙ্ক দেয়া আছে যা আপনি সরাসরি রকমারি থেকে অর্ডার করতে পারবেন। তো আমি বলবো যে ভিডিওটি শেষ করুন এবং 16ই ডিসেম্বরের আগে কমপক্ষে একটি, মানে কমপক্ষে একটি বই আপনি মুক্তিযুদ্ধ বিষয়ে পড়ুন। যে বইগুলোর কথা বলবো সেই বইগুলো হয়তো আপনাদের কাছে একটু দামি মনে হবে, কিন্তু আমাদের বোঝা উচিত আমাদের মুক্তিযুদ্ধ কোনো সস্তা বিষয় নয়। এই বইগুলো হয়তো আপনার গায়ের লোম দাঁড় করাবে, আপনার চোখে পানি ঝরাবে, আপনার মুখে হাসি ফোটাবে এবং দিন শেষে আপনার মনে দেশপ্রেম জাগাবে। সেই দেশপ্রেম, যে দেশপ্রেম নাকি ফেসবুকের কোনো এক ইস্যুতে ঠিকই জাগ্রত হয় কিন্তু দিন শেষে কোনো আরেক ইস্যুতে গিয়ে তা নিভে যায়। তো আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। চলুন তাহলে আর কোনো কথা না বাড়াই সরাসরি ভিডিওতে যাই। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম বইটি হচ্ছে আনিসুল হকের মা বইটি। বইটি জুলাই মাস পর্যন্ত প্রায় 95 বার মুদ্রণ করা হয়েছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন বইটি পাঠকের কাছে কত বেশি প্রিয়। বর্তমানে লেখক সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি আলোচিত সমালোচিত হলেও এই বইটির জন্য তিনি পাঠকদের কাছে সবসময় অমর হয়ে থাকবেন। তার এই বইতে আপনি জানতে পারবেন শহীদ আজাদের মায়ের কথা, যার নাম সাফিয়া বেগম। যিনি তার ছেলে শহীদ হওয়ার পরেও 14 বছর অপেক্ষা করেছেন প্রতিদিন ভাত রেঁধে, এই ভেবে যে তার ছেলে এসে বলবে মা ভাত দাও। দ্বিতীয় বই হচ্ছে হুমায়ুন আহমেদের জ্যোৎস্না ও জননীর গল্প বইটি। বইটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস। বইটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং এই বইটির কথা বলতে গেলে বলবো বইটিতে মাওলানা নামে একটি চরিত্র আছে, সেই চরিত্রটি ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছে হয়তো এই চরিত্রটি অনেক বেশি ভালো লেগেছে। আমি বলবো যে এই বইটির পৃষ্ঠা সংখ্যা দেখে আপনারা কেউ ভয় পাবেন না, বইটি খুব বেশি আনন্দদায়ক। তাই আমি বলবো যে ভয় না পেয়ে বইটি পড়া শুরু করে দিন এবং আপনারা দেখবেন এই বইটি পড়লে আপনাদের দেশপ্রেম সম্পর্কে অনেক ধারণা জন্মাবে এবং আপনাদের দেশপ্রেম এখান থেকে এইখানে পৌঁছে যাবে। তৃতীয় বইটি হচ্ছে সুফিয়া কামালের লেখা 71-এর ডায়েরি বইটি। বইটিতে সুফিয়া কামালের দিনলিপিতে আপনারা জানতে পারবেন এক ভয়ানক এবং এক আতঙ্কগ্রস্ত বাংলাদেশের কথা, যেই কথাটি পড়লে আপনারা হয়তো অনেকে ভয় পাবেন, কিন্তু আমি বলবো যদি আপনারা দেশপ্রেমকে জাগ্রত করতে চান তাহলে এই বইটি অবশ্যই পড়ুন। চতুর্থ এবং শেষ বইটি হচ্ছে জাহানারা ইমামের 71-এর দিনগুলো বইটি। মুক্তিযুদ্ধের নাম আসবে আর জাহানারা ইমামের নাম আসবে না তা কি হয়? তার লেখা এই বইটিতে আপনারা জানতে পারবেন তার সন্তানের কথা, যেই সন্তানকে তিনি দেশের জন্য উৎসর্গ করেছিলেন। এমন একজন মা যিনি এখনও বাংলাদেশের অনেক মানুষের কাছে আদর্শ হয়েছিলেন, আছেন এবং থাকবেন। বইটির শেষে আমি অনেক কান্না করেছিলাম। তো এটা আসলে অনেক আগে পড়েছিলাম, তো সেই সময় হয়তো মন অনেক বেশি নরম ছিল। তো যাই বলবো যে আপনারা যদি বইটি পড়া শেষ করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কী অনুভূতি হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিও। বইগুলো যদি আপনাদের কিনতে সমস্যা হয় তাহলে আপনারা আমাদের 52 সপ্তাহ 52 বইয়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। আমরা এই ডিসেম্বর মাসে এই 4টি বই আপনাদের জন্য উপহার হিসেবে রেখেছি। আপনারা কিভাবে অংশগ্রহণ করবেন তা আমি এন্ড স্ক্রিনের ভিডিওতে দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।